আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের। আজকে আমরা 10টি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। দেখো, প্রথম বাক্যটি, ফেনি কলেজিয়েট স্কুল ইজ দ্য বেস্ট হাই স্কুল ইন ফেনি, এটাকে আমরা পজিটিভ করব। ঠিক আছে, তো পজিটিভ করার জন্য আমাদেরকে এখানে কিওয়ার্ড দেখতে হবে। কিওয়ার্ড আমাদের এখানে কিওয়ার্ড কি দেয়া আছে আমরা সেটা দেখব। দেখো, কোনো বাক্যে যদি দি প্লাস সুপারলেটিভ দেওয়া থাকে, দি প্লাস সুপারলেটিভ ফর্মটা যদি দেওয়া থাকে, অ্যাডজেক্টিভের তিন নম্বর ফর্মটা দি প্লাস বেস্ট, সেক্ষেত্রে আমরা সেটাকে পজিটিভ করব নো আদার রুলস দিয়ে। তাহলে আমরা প্রথমে কি লিখব, নো আদার, নো আদার লিখব। আমি আবার বলছি, কোনো একটি বাক্যে যদি দি প্লাস সুপারলেটিভ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা পজিটিভ করব কিভাবে, নো আদারের রুলস দিয়ে। তো প্রথমে নো আদার হবে, এরপরে সুপারলেটিভের পরের অংশ, এই যে হাই স্কুল ইন ফেনি, তাহলে নো আদার হাই স্কুল ইন ফেনি। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম, প্রথমে নো আদার লিখলাম, তারপরে এই হাই স্কুল ইন ফেনি কী কোথা থেকে লিখলাম, সুপারলেটিভের পরের অংশটা লিখলাম। এরপরে ভার্ব, ভার্ব হচ্ছে এখানে দেখো ইজ, তাহলে আমরা ইজ লিখব। ঠিক আছে, এরপরে কি হবে, এস, তারপরে হচ্ছে এই যে সুপারলেটিভটা দেওয়া আছে না, এটাকে আমরা পজিটিভ করব। তো বেস্টের পজিটিভ হচ্ছে গুড। ঠিক আছে, তারপরে আবার এস, এরপরে হচ্ছে সাবজেক্টটা, সাবজেক্ট হচ্ছে ফেনি কলেজিয়েট স্কুল। তো আমি সংক্ষেপে লিখছি, ফেনি কলেজিয়েট স্কুল। তাহলে নো আদার হাই স্কুল ইন ফেনি ইজ অ্যাজ গুড অ্যাজ এফ সি এস। ওকে, তাহলে আমরা রুলসটা এখান থেকে আমরা জেনারেট করতে পারি। প্রথমে নো আদার হবে, এরপর হচ্ছে এই যে সুপারলেটিভের পরের অংশ তোমরা লিখবা, নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ, তারপর হচ্ছে ভার্ব, এরপরে অ্যাজ, তারপর এটা আমরা কোত্থেকে পেলাম, এটা পেলাম এই যে বেস্ট থেকে, বেস্ট ছিল হচ্ছে সুপারলেটিভ, এটাকে আমরা পজিটিভ করছি। ঠিক আছে, এরপর আবার অ্যাস, এরপর হচ্ছে সাবজেক্ট। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দুই নম্বরটা দেখি। দেখো, দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড ইন 2005, এটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে। ঠিক আছে, তো অ্যাক্টিভ করার রুলসটা আমরা একটু দেখে নিই, একটু খেয়াল করো। এটা অ্যাক্টিভ করার একবারে সিম্পল যে রুলসটা, যে অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, এরপরে ভার্ব বসাবো, সাবজেক্টকে অবজেক্ট করব। দেখো, অবজেক্টকে আমরা সাবজেক্ট করব, এরপরে ভার্ব, এরপরে সাবজেক্ট অবজেক্ট। তো যেহেতু এটা অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, প্রশ্নটা অবশ্যই ফ্যাসিভে দেওয়া আছে, তাই না? তো ফ্যাসিভের অবজেক্টটা খুঁজতে হবে, কারণ আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে লিখব, তাই না? তো এখানে অবজেক্ট কোথায় আছে মনে রাখবো, ফ্যাসিভের অবজেক্ট থাকে বাই এর পরে, বাই প্লাস অবজেক্ট থাকে। দেখি আমরা এখানে বাই কোথাও আছে কিনা, বাই এখানে নাই। ঠিক আছে, মাঝে মাঝে অবজেক্টগুলো উজ্জ্বল থাকবে, বায়ও থাকবে না, অবজেক্টটাও থাকবে না। কখন থাকবে না সেটা দেখো, যে অবজেক্টগুলো সম্পর্কে আমরা জানি, সবাই জানি, মানে কাজটা কার দ্বারা হতে পারে আমরা এটা সবাই বুঝতে পারি, সেক্ষেত্রে অবজেক্টগুলো দেওয়া থাকে না। একটু যদি আমরা খেয়াল করি, বাক্যটা হওয়ার কথা ছিল এমন, এখানে দেখো, দ্য স্কুল ওয়াজ এস্টাবলিশড বাই দ্য অথরিটি ইন 2005, এই যে বাই দ্য অথরিটি এখানে কিন্তু দেওয়া নেই, প্রশ্নে কিন্তু দেওয়া নেই। কারণ স্কুল একটা এস্টাবলিশ এটা কারা করে, অবশ্যই অথরিটিরা করে, কর্তৃপক্ষ করবে, এটা সবাই জানে। তো যেই কাজগুলো কাদের দ্বারা হবে সেটা সবাই জানে, অথবা যেটা সম্পর্কে সবাই অবগত যে কে করতে পারে, সেক্ষেত্রে অবজেক্ট দেয়া থাকে না অধিকাংশ ক্ষেত্রে। আমি এখানে আরও দুটো বাক্য তোমাদের বোঝার জন্য লিখেছি। দেখো, পিঠা ইজ মেড, পিঠা তৈরি করা হয়। তো পিঠা কে তৈরি করে, নিশ্চয়ই বিড়ালে তৈরি করে না, বা হাঁস মরগে তৈরি করে না, এটা আমরাই করি। তো প্রশ্নে তোমাদের কিন্তু বায়াস থাকবে না, তবে তোমাদেরকে বুঝতে হবে পিঠা এ আজ দ্বারা তৈরি করা হয়, আমরাই তৈরি করি, কথা বুঝতে পেরেছ? এরপরে দ্য থিফ ওয়াজ পানিশড, চোরকে শাস্তি দেওয়া হয়েছিল। তো চোরকে শাস্তি দেওয়ার এখতিয়ার কার আছে, কে দিতে পারে, আমি আপনি আমরা দিতে পারি না, এটা কে দিবে, অবশ্যই কোর্ট দিবে। তো প্রশ্নে কিন্তু বাই দ্য কোর্ট এই কথাটা উল্লেখ থাকবে না, থাকবে শুধু দ্য থিফ ওয়াজ পানিশড। তবে আপনাদেরকে বুঝতে হবে বা আমাদেরকে বুঝতে হবে যে পানিশমেন্ট করার, পানিশমেন্ট দেওয়ার একমাত্র এখতিয়ার হচ্ছে দ্য কোর্টের। এরপরে পিঠা কে বানায়, পিঠা আমরাই বানাই, এটা দেওয়া না থাকলে আমরা বুঝতে পারবো।
তারপরে স্কুল বা একটা বিল্ডিংকে বানায় অবশ্যই কর্তৃপক্ষে বানায়, তো এগুলো আমরা বুঝতে পারবো। এই কারণে মাঝে মাঝে যেসব কাজের কার দ্বারা হয়েছে, যেসব কাজ কার দ্বারা হয়েছে এটা যখন সবাই বুঝতে পারবে, সেক্ষেত্রে ওই কাজের অবজেক্টটা অর্থাৎ কাজ কার দ্বারা হয়েছে এখানে দেয়া থাকবে না, বাই প্লাস অবজেক্টটা দেয়া থাকবে না, তবে আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। তো অতএব এখানে অবজেক্ট হচ্ছে বাই দ্য অথরিটি। ওকে, তাহলে আমরা যেটা লিখবো প্রথমে হচ্ছে অবজেক্টটা লিখবো, তো অবজেক্ট হচ্ছে দ্য অথরিটি। দ্য অথরিটি, এরপরে আমরা বলেছিলাম এখানে রুলসে দেওয়া আছে ভার্ব লিখবো। এটা একটা বিস্তৃত ধারণা, এই ভার্বের মধ্যে অনেক পরিবর্তন তোমাদের করতে হবে। তো এখানে যে জিনিসটা সেটা হচ্ছে দেখো, এখানে ওয়াজ অয়ার প্লাস ভার্ব থ্রি, তাই না, এভাবে দেওয়া আছে। তো ওয়াজ অয়ার প্লাস ভার্ব থ্রি যদি দেওয়া থাকে, এই গঠনটাই যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভার্ব টু বানাবো, অর্থাৎ এই ভার্বটাকে ভার্বের ফার্স্ট ফর্ম করবো। দ্য অথরিটি এস্টাবলিশড, ঠিক আছে, টু বি হবে না, আর ওয়াজ অয়ার আমরা লিখবো না। মনে রাখবো আমরা এম ইজ আর ওয়াজ অয়ার এগুলো প্যাসিভে বসে, কিন্তু অ্যাক্টিভে এগুলো বসবে না, আবার অ্যাক্টিভেও এগুলোকে বসাতে হবে। যখন এগুলোর পরে বিং থাকে, বিইআইএনজি যখন এখানে থাকবে, তখন কিন্তু আমরা ওয়াজ অয়ার এগুলো বসাবো। যেহেতু এখানে বিং নাই, শুধুমাত্র ওয়াজ অয়ার প্লাস ভার্ব থ্রি দিয়ে আছে, সেক্ষেত্রে আমরা ওয়াজ অয়ার এগুলো উঠিয়ে শুধু ভার্ব টুটা লিখবো। যেহেতু এখানে ওয়াজ অয়ার আছে, এটাকে আমরা ভার্ব টু বানাবো, তাহলে দ্য অথরিটি স্টাবলিশড। এরপরে সাবজেক্ট, আমাদের রুলসে দিয়ে আছে সাবজেক্টকে অবজেক্ট বানানো, সাবজেক্ট হচ্ছে দ্য স্কুল, স্কুল। এরপর অতিরিক্ত অংশ কে দিয়ে আছে, ইন 2005, তাহলে দ্য অথরিটি এস্টাবলিশড দ্য স্কুল ইন 2005। এবার আমরা তিন নাম্বারটা একটু দেখবো, দেখো, দ্য স্টুডেন্টস হু আর স্টারিং হিয়ার এনজয় আ লট অফ ফ্যাসিলিটিস। এটাকে সিম্পল করতে হবে, ঠিক আছে। তো সিম্পল করার জন্য আমরা এখানে কি দিয়ে আছে সেটা দেখবো। এখানে দেখো দেওয়া আছে হু রিলেটিভ প্রোনাউন প্লাস টু বি প্লাস মেইন ভার্ব। যদি এমন থাকে রিলেটিভ প্রোনাউন টু বি মেইন ভার্ব, রিলেটিভ প্রোনাউন টু বি মেইন ভার্ব যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কীভাবে এটাকে চেঞ্জ করব একটু খেয়াল করো। আমরা এটাকে লিখবো, প্রথমেই সাবজেক্টটা লিখবো, অর্থাৎ পুরোটাই লিখে ফেলবো, কিন্তু কি উঠাবো, শুধুমাত্র রিলেটিভ প্রোনাউনটা উঠিয়ে দেবো, টু বিটা উঠিয়ে দেবো, এই আর কোনো কাজ নাই। একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা পুরোটাই লিখে দেবো। আমি বলছি রিলেটিভ প্রোনাউন টু বি প্লাস যদি মেইন ভার্ব থাকে, তো মেইন ভার্ব এটার সাথে যদি আইএনজি থাকে যেভাবে আছে সেভাবে বসাবো, আর যদি আইএনজি যুক্ত ভার্ব না থাকে তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করবো। এটাই, এখানে যদি স্টাডি থাকতো আমরা স্টার্টিং লিখতাম, ভার্বের সাথে আইএনজি যোগ করতাম। যেহেতু এখানে আইএনজি দেওয়া আছে, আমরা যেভাবে আছে সেভাবে লিখবো, আর না থাকলে তখন আইএনজি যোগ করবো। তাহলে রিলেটিভ প্রোনাউন এবং টু বিটা উঠিয়ে দেবো, আর এখানে ভার্ব যেটা আছে সেটা বসাবো। এই ভার্বের সাথে যদি আইএনজি না থাকে আমি আইএনজি লিখবো, আর আইএনজি থাকলে তো লেখার দরকার নেই, যেভাবে সেভাবে লিখবো। তাহলে দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্টস, এরপরে স্টাডিং হিয়ার এনজয় এ লট অফ ফ্যাসিলিটিস। ওকে, এবার আমরা চার নাম্বারটা একটু দেখবো, ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য হার্ট অফ ফেনি সিটি। এটাকে আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে। তো সবগুলো রুলস কিন্তু আমরা বইতে পাব না, এবং সবগুলো রুল অনুযায়ী হবেও না, কিছু তোমাদের দক্ষতা ভিত্তিক হবে। তোমরা যদি ইংরেজিতে ভালো হও মোটামুটি সেগুলো তোমরা করতে পারবে, এক্ষেত্রে সেটাকে বাংলাতে কনভার্ট করতে হবে প্রশ্নটাকে, এরপরে বাংলাতে সেটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব। একটু খেয়াল করো, ইট ইজ সিচুয়েটেড অ্যাট দ্য হার্ট অফ ফেনি সিটি, এটা ফেনি সিটির প্রাণ কেন্দ্রে অবস্থিত, ফেনি শহরের। তাহলে এখানে ফেনি শহরের প্রাণ কেন্দ্র, এই জিনিসটাকে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব, ঠিক আছে। তাহলে ফেনি শহরের প্রাণ কেন্দ্র যেখানে, এটি সেখানে অবস্থিত, কথাটা এমন হবে কমপ্লেক্স করলে, মানে জটিল বাক্য যেটা আমরা বাংলাতে বলি, ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত ফেনি শহরের প্রাণ কেন্দ্র যেখানে সেখানে, ঠিক আছে। তাহলে আমাদেরকে হয়ার এখানে ইউজ করতে হবে, যদি জায়গা থাকে জায়গাকে যদি আমরা কমপ্লেক্স করতে চাই সেটার আগে হয়ার বসাতে হবে, আর কোনো ব্যক্তিকে যদি কমপ্লেক্স করতে চাই সেখানে আমরা হু বসাবো, আর কোনো বস্তুকে যদি করতে চাই কমপ্লেক্স সেক্ষেত্রে আমরা তার আগে হুইচ বসাবো। ওকে, তাহলে এটা হলো ছোট্ট একটা রুলস, আর তোমাদেরকে বাকিটা নিজেদেরকে করতে হবে। দেখো, ইট ইজ সিচুয়েটেড
এটা অবস্থিত। এবার এটাকে এই পুরোটাই কিন্তু একটা জায়গা, তাই না? তাহলে আমরা প্রথমে হয়ের বসাবো। এরপরে হয়ার দ্য হার্ট অফ ফেনি সিটি, পুরোটা লিখে দেব শুধু প্রিপোজিশনটা ছাড়া, হয়ার দ্য হার্ট অফ ফেনি সিটি, আর প্রিপোজিশনটা কি হয়ে যাবে, ভার্বে কনভার্ট হয়ে যাবে ইজ। ওকে, তাহলে ইট ইজ সিচুয়েটেড হোয়ার দ্য হার্ট অফ ফেনি সিটি ইজ। তাহলে এইভাবেই আমাদেরকে এটাকে কমপ্লিট করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা পাঁচ নম্বর দেখবো। দেখো, ফর বিকামিং রিয়েল হিউম্যান বিংস দে মেক দ্য বেস্ট ইউজ অফ দিস ফ্যাসিলিটিস, এটাকে আমরা কমপ্লেক্স করবো। ওকে, তো একটা রুলস, আমরা যেই রুলসটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে টু প্লাস ভার্ব যদি কোনো সেন্টেন্সে উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে? যেমন আই গো টু মার্কেট টু বাই এ শার্ট, যদি আমি এইভাবে বলি, যদি আমি বাক্যটা তোমাদেরকে লিখে দেখাই, যেমন আই গো না দিয়ে আমি ওয়েন্ট দিলাম, আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ শার্ট। এখানে দেখো টু প্লাস ভার্ব ওয়ান, দেখেছো তো, এটা একটা উদ্দেশ্য অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, টু বাই, কিনতে, একটা শার্ট কিনতে, তাহলে উদ্দেশ্য ছিল একটা শার্ট কেনা, তাই না? এরকম যদি হয় আমরা সো দ্যাট এর রুলসটা ইউজ করি, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট, আমি মার্কেটে গিয়েছিলাম, সো দ্যাট, যাতে করে, এরপরে আবার সাবজেক্টটা আনবো, যাতে করে আই, এরপরে ক্যান বাই এ শার্ট, অথবা আই কুড বাই এ শার্ট, যদি অতীত হয় আমরা কুড, আর বর্তমান হলে ক্যান ইউজ করবো। তো টু প্লাস বার ওয়ানের যে রুলটা, ফর প্লাস ভার্বের সাথে আইএনজিও একই রুলস, কথা বুঝতে পারছো? এখানে টু প্লাস ভার্ব ওয়ান দ্বারা যে উদ্দেশ্য বোঝাচ্ছে, ফর প্লাস ভার্বের সাথে আইএনজি দ্বারাও কিন্তু উদ্দেশ্য বোঝায়, সেক্ষেত্রে আমরা সো দ্যাট এর রুলসটা ইউজ করবো। এই যে এখানে ফর প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাও কিন্তু উদ্দেশ্যমূলক বাক্য, সেক্ষেত্রে আমরা টু প্লাস ভার্ব ওয়ানের যে রুলটা, অর্থাৎ সো দ্যাটের যে রুলসটা আছে, এখানেও সেটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা কী লিখবো? প্রথমেই আমরা প্রিন্সিপাল ক্লজ যেটা আছে আমরা সেটা লিখব, যেমন এটা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বা প্রিন্সিপাল ক্লজ, দে মেক দ্য বেস্ট ইউজ অফ দিস ফ্যাসিলিটিস, ঠিক আছে, দে মেক দ্য বেস্ট ইউজ অফ দিস ফ্যাসিলিটিস। ওকে, এরপরে তাহলে আমরা প্রিন্সিপাল ক্লজটা পুরোটা লিখে দিলাম, তারপরে কি করব, তারপরে সো দ্যাট, যাতে করে, এরপরে খেয়াল করো আবার সাবজেক্টটা, তো সাবজেক্ট কোনটা, এই যে আবার সো দ্যাট দে, তাহলে আমি রুলসটা এখন লিখছি সো দ্যাট লিখে, তারপরে আবার সাবজেক্টটা, ঠিক আছে, যাতে করে দে, এরপরে ক্যান অথবা কুড। তো আমরা এখানে একটু খেয়াল করি, এটা হচ্ছে ভার্ব ওয়ান, তাই না? তো ভার্ব ওয়ান যদি হয় তাহলে আমরা ক্যান লিখব। ওকে, আর ভার্ব টু হলে আমরা এখানে কুড লিখতাম, দে ক্যান, সো দ্যাট দে ক্যান। এরপরে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা, অর্থাৎ ফর প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত যে ক্লজটা, সেখানে ভার্ব কোনটা, সেখানে ভার্ব হচ্ছে বিকামিং, তাই না? দে ক্যান, এরপরে এই বিকামিং এটাকে আমরা ভার্ব ওয়ান বানাবো, ঠিক আছে, দে ক্যান বিকাম। ওকে, দে ক্যান বিকাম, এরপর বাকিটা লিখে দেব রিয়েল হিউম্যান বিংস। তাহলে রুলসটা কিন্তু আগেরটাই, আমরা যে রুলটা পড়েছিলাম টু প্লাস ভার্ব ওয়ানের উদ্দেশ্যমূলক সেটাই। তাহলে আমি আবার একটু ব্যাখ্যা করছি তোমাদের, প্রথমে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ যেটা, সেটা আমরা লিখে ফেলবো, যেমন এখান থেকে শুরু করে দে মেক দ্য বেস্ট ইউজ অফ দিস ফ্যাসিলিটিস, যেটা আমরা লিখে ফেললাম। লিখে ফেলার পরে যেহেতু আমরা বলেছি টু প্লাস ভার্ব ওয়ান অথবা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি একই রুলস, সো দ্যাট এর রুলসটা আমরা ইউজ করবো কমপ্লেক্স করার জন্য, সে কারণে আমি সো দ্যাট লিখলাম। তারপরে রুল অনুযায়ী আমাদেরকে সাবজেক্টটা লিখতে হবে, এরপরে যেহেতু এখানে ভার্ব ওয়ান দেওয়া আছে আমরা ক্যান লিখবো, ভার্ব টু থাকলে কুড লিখবো, তারপরে ডিপেন্ডেন্ট ক্লজের যে ভার্ব আছে সেটাকে ভার্ব ওয়ান বানাবো, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম করে, এরপরে বাকিটা আমরা লিখে দেবো। ওকে,